ভিউর আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি আপনার মিসিং প্লেস অর্থাৎ আপনার গ্রাম বাড়ি বা কোনোরকম জায়গা যদি গুগল ম্যাপে না থাকে তাহলে কে সেটি কীভাবে গুগল ম্যাপে অ্যাড করবেন বা কীভাবে আপনি গুগল ম্যাট ম্যাপে সেটি লাগাবেন তো আমি এই বিষয়ে এই ভিডিওতে সম্পূর্ণভাবে বলব তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন তো ভিডিওটি কোনো অংশ যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু ভিডিওটি আর বুঝতে পারবেন না এবং আপনি কিন্তু এই ম্যাপে জিনিসটা আর অ্যাড করতে পারবেন না তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ইউটিউবে লেটেস্ট ভিডিওগুলি পাওয়ার জন্য টিসপুর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল করে দিন। তো বন্ধুরা এটি করার জন্য আমাদেরকে প্রথমে গুগল ম্যাপে চলে যেতে হবে। যদি আমাদের গুগল ম্যাপে যদি মানে আপডেট করা না থাকে তাহলে কিন্তু আমাদেরকে প্রথমে প্লে স্টোরে গিয়ে এখানে আপডেট করে নিতে হবে। তো তারপর কি করতে হবে না এই দেখতে পাচ্ছেন যে নিশ্চয়ই এখানে কন্ট্রিবিউট প্লাস অপশন আছে তো এই প্লাস অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম একটি পেজ আপনারা দেখতে পাবেন তো তারপর কি করবেন না দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড প্লেস বলে চলে এসেছে তো এই অ্যাড প্লেসে ক্লিক করবেন তো অ্যাড প্লেসে ক্লিক করার পর কি হবে না আমাদেরকে এরকম একটা পেজ দেখাবে তো তারপর আমাদের কি করবেন না আমরা যে জায়গাটি অ্যাড করতে চাইছেন সেই জায়গার নামটা দেবেন প্রথমে এখানে ক্লিক করে আপনাদের যে জায়গা সেই জায়গার নামটি দেবেন আমি ধরুন একটা এই জায়গাটির নাম সেভ করছি মেস তো তারপর ক্যাটাগরিতে কি হবে নিচেতে ক্যাটাগরিতে আমি স্কুল বা রেস্টুরেন্ট বা লজ বা শপিং সেন্টার যা কিছু চাইছেন তাই কিন্তু হবে ধরুন আপনার বাড়ি দিতে চাইছেন আমি এই জায়গাটা আমার বাড়ি দিতে চাইছি তাই এখানে ভিলেজ হোম লিখে দিলাম হোম লিখে দিলাম তো তারপর কি করতে হবে না আমি যে লোকেশনটি অ্যাড করতে চাইছেন সেই লোকেশনটি আগে থেকে যেখানে আপনি থাকবেন সেখানে কিন্তু অ্যাড হয়ে যাবে তো তারপর কি করবেন না যদি আপনি অন্য লোকেশন দিতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে লোকেট উইথ অ্যানাদার প্লেস এখানে কিন্তু ক্লিক করবেন তারপর কিন্তু সেখান থেকে সার্চ করে লোকেশনটা সেভ করে নেবেন এরপর আপনারা কি করবেন না এরপর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যেখানে অ্যাড হাওয়ার্স ওয়েবসাইট ওপেন অ্যাড ডেট বলেছে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনি যে বিজনেসটা খুলছেন বা কোনো বাড়ি রাখতে পারছেন সেটা কতক্ষণ খোলা থাকবে তার জন্য এই অ্যাড হাওয়ার্সে ক্লিক করবেন ক্লিক করার পর কি করবেন না যদি যদি বাড়ি হয় তাহলে প্রতিদিনই ক্লিক করে দেবেন মানে সানডে মনডে টিউসডে এগুলোকে কিন্তু সবই ক্লিক করে টিক করে দেবেন কারণ আপনার বাড়িটি কিন্তু প্রতিদিনই খোলা থাকবে এবং যদি বিজনেস হয় সেরকম মানে ব্যবসা যদি হয় তাহলে সেটি কোন দিন খোলা থাকবে সেটি কিন্তু আপনারা সেভ করে নিতে পারেন তারপর কি করবেন না এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফটো বলে আছে এই অ্যাড ফটোতে ক্লিক করবেন অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনি যে কোনো একটা ফটো কিন্তু এখান থেকে সেট করে নেবেন তো সেট করার পর কী করবেন এখানে ডান দিকে কোনে দেখতে পাচ্ছেন যে এখানে ডান আছে তো এই ডানে ক্লিক করবেন ক্লিক করার পর এগুলি সব কমপ্লিট হয়ে গেল এবং তারপর দেখতে পাচ্ছেন যে আবার একটা ডান চলে এসছে এই ডানে কিন্তু আবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এরকম একটা পেজ দেখতে পাবেন তো যদি আপনি যদি এরপর ওয়েবসাইট আপনার কোনো ওয়েবসাইট লাগাতে চান তাহলে এখানে ক্লিক করে ওয়েবসাইট দিয়ে দেবেন তারপর ওপেনিং ডেট যদি লাগাতে চান মানে আপনি কোন দিন এই জিনিসটা খুলবেন তাহলে কিন্তু সেই ওপেনিং ডেটটা নিয়ে নেবেন তারপর ডানে ডানে ক্লিক ক্লিক করবেন করার পর এরকম একটা আসবে জায়গা তো এটিতে আবার কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে তির চিহ্ন মতো ডান দিকে কোনো একটা জায়গা আছে তো এখানে কিন্তু আপনি ক্লিক করে এটিকে সেভ করে দেবেন যে যেই আপনি এটিকে সেন্ড করবেন অমনি কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু গুগল ম্যাপে সেভ হয়ে গেল সুতরাং আপনার এই জায়গাটা কিন্তু এখন আপনার বাড়ি বা যা যাই কিছু হোক কিন্তু এই জায়গাটা কিন্তু এখন গুগল ম্যাপে দেখাবে সার্চ করলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব